রহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওটিতে আলোচনা করব ইসলামিক নিয়ম অনুসারে আমাদের খানা খাওয়ার যে আদব রয়েছে সেটা কীরকম সে সম্বন্ধে। তো প্রথমেই খাবারটি হালাল কিনা সেটা নিশ্চিত হতে হবে এবং খাবারের কোয়ালিটিটা কি হাই কোয়ালিটি নাকি সেটাও জেনে নিতে হবে। তারপরে একজনের বেশি দুই তিনজন মিলে একই পাত্রে খাবার খেতে খাওয়ার চেষ্টা করতে হবে। তারপর হাত এবং মুখ ভালো করে পরিষ্কার করে খাবার খেতে বসতে হবে। তারপর বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করতে হবে। তারপর দস্তরখানা বা আলাদা একটা কাপড় বা একটা রেক্সিন এগুলো বিছিয়ে ওটার উপর প্লেটটা রেখে তারপরে খাবার খেতে হবে। তারপর অতিরিক্ত গরম খাবার হলে সেটা আপনার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্লেটে অতিরিক্ত খাবার না নিয়ে জাস্ট যতটুকু পরিমাণ খাবার আপনার জন্য যথেষ্ট ওই পরিমাণ খাবারই নেওয়া উচিত। তারপরে ডান হাত দিয়ে খাবার খেতে হবে, তিন আঙ্গুল ব্যবহার করে খাবার খেতে হবে। তারপর আপনার সামনের যেই খাবারগুলো রয়েছে সেগুলো আপনি খাবেন, আরেকজনের সামনে থেকে খাবার টেনে নিয়ে খাওয়া ঠিক না। তারপরে আপনার পাশে যে মানুষটি বসে খাচ্ছে তার দিকে কেয়ার করতে হবে, তার লক্ষ্য রাখতে হবে। তা আপনার সামনে যদি কোনো ভালো কিছু পড়ে সেটা তার সাথে শেয়ার করতে হবে। তারপর খাবারের যদি খারাপ হয় তাহলে সেটাকে আপনার দোষ ধরা যাবে না বা বদনাম করা যাবে না, বরঞ্চ আপনি চুপ থাকবেন এবং ওই খাবার আপনার ইচ্ছা না হলে না খেতে পারেন, সমস্যা নাই, কিন্তু চুপ থাকবেন অ্যাটলিস্ট। তারপর খাবার যদি সুস্বাদু হয় তাহলে ওই খাবারটির প্রশংসা করতে হবে। তারপর মনে মনে খাবারের টোটাল সময়টাতে মনে মনে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা, অনেক মানুষ কিন্তু না খেয়ে আছে, তারপর আল্লাহ তাআলা এই যে রিজিকটা আপনাকে দিয়েছেন এই শুকরিয়াটা মনে মনে আদায় করতে হবে। তারপর যদি খাবার পড়ে যায় প্লেট থেকে তাহলে ওই খাবারটি উঠিয়ে পরিষ্কার করে তারপরে ওই খাবারটি খেয়ে নিতে হবে। তার আঙ্গুল চেটে চেটে খাবার খেতে হবে। তারপর প্লেটে যদি খাবার শেষ হয়ে যায় সর্বশেষে প্লেটে যেন কোনো খাবার অবশিষ্ট না থাকে, সব কিছু চেটে সুন্দরভাবে শেষ করতে হবে। আর খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলে খাবারটি শেষ করতে হবে, কিন্তু প্রথমেই যদি বিসমিল্লাহ বলতে ভুলে যেয়ে থাকেন তাহলে সবশেষে বিসমিল্লাহি আউয়ালি ওয়াল আখিরি বলে আপনি খাবারের পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারেন। এভাবে যদি আপনি এই নিয়মগুলো মেনে খাবার খেতে পারেন তাহলে ওই খাবারের মধ্যে বরকত থাকবে। বরকত বলতে হচ্ছে ওই বরকতপূর্ণ খাবার খেলে আপনার শরীরটা ভালো কাজ করবে, শরীরটা বেশি আপনার সুস্থ থাকবে। তো এভাবে খাওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।